যে প্রসঙ্গটা নিয়ে ভেবেছিলাম যে আর শুরু করব না, কিন্তু আমাকে যদি তোমরা থামতে না দাও আমি থামবো না। তো আমাকে থামতে দিচ্ছে না কারা? আমাদের ম্যাডামের, মানে মন্দিরা ম্যাডামের অতিরিক্ত ভালোবাসার জনেরা আমাকে চুপ করে থাকতে দিচ্ছে না। আমি চুপ থাকছি, আমাকে চাও চুপ থাকতে দিচ্ছে না। থুতলিয়ে গেলাম, আমি চুপ থাকতে চাইছি, তাও আমাকে চুপ থাকতে দেওয়া হচ্ছে না। গতকাল আমি কোনো এই সম্বন্ধের ভিডিও করেছি? করিনি। কিন্তু মানে কিছু কিছু আমি না কিছু খারাপ ওয়ার্ড, প্রথম কথা হচ্ছে মানে অশিক্ষিত লোকেরা মানে একটু কমই খারাপ কথা উচ্চারণ করতে পারে, আর দ্বিতীয়ত চ্যানেলটা মনিটাইজ হয়ে যাওয়ার পর কি হচ্ছে, কিছু খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেললেই না গ্রিন ডলার হয়ে যাচ্ছে, তার জন্য মানে বুক ফেটে যাচ্ছে, পেট গুলে উঠছে, কিন্তু দিতে পারছি না। তো যাই হোক, যাব, তাদেরকেও একটুখানি আমারও কিছু আমার তরফ থেকে ভালোবাসা দেওয়ার আছে, যারা আমার জন্য সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা দিচ্ছে। আমি আবার কোনোদিনও মানে কিছু নিয়ে দেব না, সেটা আমি কখনো মানে ঋণী আমি থাকতে চাই না। তো একজনের প্রথমের মানে প্রথমে একজনের একটা কমেন্টের আমি একটু উত্তর দিই, কারণ সেই কমেন্টের উত্তরটা আমার জন্য দেওয়া জরুরি। শুধু আমার জন্য না, মানে যদি শুধু এটা আমার উদ্দেশ্য হতো তাও হয়তো আমি চুপ করে থাকতাম, কিন্তু উদ্দেশ্যটা আমাকে করেনি, বলি তাহলে। তো উনি আমাকে বলেছেন আমার নাকি শিক্ষার অভাব। আমি একটা কথা বলি প্রথমেই, আমি কি কোনোদিনও কাউকে বলেছি যে আমি অনেক শিক্ষিত, আমার প্রচুর শিক্ষা, আমার প্রচুর ডিগ্রি? বলিনি তো, আমি সবাইকে বলেছি আমি খুব অল্প শিক্ষিত একটা মানুষ, বলেছি তো। এবার আসি আসল জায়গায়, সেটা হচ্ছে এটা কোথায় লেখা আছে যে শিক্ষিত মানুষ মাত্রই সে ভদ্র হয়, অশিক্ষিত হলে সে ভদ্র হয় না? তুমি গ্যারেন্টি দিতে পারবে যে কোনো শিক্ষিত প্রফেসর হোক বা ডাক্তার হোক, উকিল হোক, এরা তো শিক্ষিত, মানে শিক্ষিত তালিকায় তো এরা পড়ে, তা তাদের বাড়িতে কোনো মানে কখনোই আর কি বধূ নির্যাতন হয়নি, পণের দাবি হয়নি, তাদের ঘরে কখনো স্মাগলার তৈরি হয়নি, চোর ডাকাত তৈরি হয়নি, ক্রিমিনাল তৈরি হয়নি? তুমি গ্যারেন্টি দিতে পারবে? নাকি তুমি গ্যারেন্টি দিতে পারবে যে অশিক্ষিত মানুষ যে ভ্যান চালান বা যে দাদা রিক্সা চালান বা যে দাদা আনাজ বিক্রি করেন, তাদের তো আমাদের সমাজ অশিক্ষিত বলেই ধরে, তা তাদের ঘরেও ডাক্তার তৈরি হয়নি, ইঞ্জিনিয়ার তৈরি হয়নি বা কোনো ভালো মানুষ তৈরি হয়নি, তুমি কি গ্যারেন্টি দিতে পারবে? সুতরাং এই যে তুমি আঙুলটা তুললে আমার দিকে, এবং আমার দিকে না সমস্ত অশিক্ষিত মানুষদের দিকে, সেটা কিন্তু একদমই ভালো করলে না। আরেকটা কথা বলে রাখি তোমাকে, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথও কিন্তু অল্প শিক্ষিত ছিলেন, কিন্তু তার বই নিয়েই কিন্তু আমাদের প্রফেসররা কলেজে কলেজে লেকচার দেন, তাই না? আরও একটা কথা বলি তোমাকে, হয়তো বা তুমি আমার চাইতে বয়সে ছোট হবে বা বড় হবে, সেটা বড় কথা না, ভুলটা ধরিয়ে দেওয়াটাই বড় কথা। মতামত আলাদা থাকতেই পারে, এই নয় যে আমি যেটা বলছি সেটাই ঠিক, তবুও তো বলতে তো আমি ছাড়বো না, বলবো তো আমি বটেই, নেওয়া না নেওয়াটা তোমার ব্যাপার। তো ব্যাপার কি জানো তো, এটা হচ্ছে একটা কালচারের ব্যাপার, শিক্ষার ব্যাপার নয়, কালচারটা সংস্কারটা এটা আলাদা ব্যাপার। যেমন ধরো আমি খুব সহজভাবে তোমায় বুঝিয়ে দিই, ধরো তুমি একটা আখের ক্ষেতে একটা বাঁশ এনে পুঁতে দিলে, দিলে এবার ধরো সেই বাঁশটার গোড়ায় তুমি প্রত্যেক দিন চিনি, চিনিটাকে আমি শিক্ষা বলছি, তুমি চিনি দিতে থাকলে তার মধ্যে রোজ সেই গাছের গোড়ায়, তুমি যতদিনই এই কাজটা করো না কেন, তুমি কি বাঁশটাকে কামড়ালে কোনোদিনই বা কামড়াতে আদৌ পারবে কিনা সন্দেহ, তুমি কি চিনির মিশ্রত্ব পাবে তার মধ্যে? পাবে না। সেম পদ্ধতিতেই যদি তুমি সেই বাঁশ গাছটাকে নিয়ে, আখ গাছটাকে নিয়ে গিয়ে বাঁশ খেতে পুঁতে দাও এবং তার গোড়ায় রোজ তুমি নুন দাও, কিন্তু মিষ্টত্ব হারাবে না। সুতরাং একটা কথা জানবে, গোবরেও পদ্ম ফুল ফোটে, তাই না? জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আরেকটা কথা আছে, আর সব থেকে বড় কথা কখনোই কিন্তু কাউকে অশিক্ষিত বলে অসম্মান করা ঠিক নয়, শিক্ষাটাই মানুষের জীবনে সবচাইতে বড় গুণ হতে পারে না,
মানুষের জীবনের সবথেকে বড় গুণ কি জানো? মনুষ্যত্ব। মনুষ্যত্বটা হচ্ছে একটা মানুষের সবথেকে বড় গুণ। শিক্ষাটা নয়, শিক্ষিত মানুষও অনেক সময় এমন কিছু কাজ করে যেটা একটা অশিক্ষিত মানুষের থেকে, এমনকি একটা পশুর থেকেও আশা করা যায় না। আবার অনেক অশিক্ষিত মানুষও এমন কাজ করেছেন যেটা কিনা আমাদের কখনো কখনো তাদেরকে দেবতা মনে হয়েছে। প্রচুর আছে এরকম নজির, একটু ঘেঁটে দেখো সমাজকে। ফট করে কাউকে কোনো একটা কথা বলে দিলেই কিন্তু শেষ হয়ে যায় না, বা তুমি বড় হয়ে গেলে না, কাউকে নিচু করলেই ওপরে ওঠা যায় না। কারণ কাউকে নিচে করতে গেলে, নিচে টেনে নামাতে গেলে তোমাকে তাকে নিচে নামতে হবে, তারপর তো তুমি তাকে টেনে নিচে নামাবে, তাই না? এটা জাস্ট তোমাকে তোমার জায়গাটা দেখিয়ে দিলাম। এবার আসছি আরো অনেকের প্রসঙ্গে। তো এবার আসি আমি আমার ভাইয়ের প্রসঙ্গে, মানে আমার ইউটিউব খ্যাত ভাই, মানে খুবই সুন্দর, খুবই সুইট আর খুবই নাদুস নুদুস ভাই আমার। তা ভাই গত দুদিন ধরে ভাইয়ের খুব চুলকানি হয়েছে আর কি, ভাই খুব চুলকাচ্ছে আর কি, এখানে চুলকাচ্ছে, ওখানে চুলকাচ্ছে, ভাইয়ের খুব চুলকাচ্ছে। তা ভাই কি করলো, যে দেখলো যে একমাত্র কাকুলি দিয়ে আছে যাকে ভালোভাবে চুলকানো যায়, আর যাকে চুলকে অনেক কিছু আমার আগে লাভ হয়েছে, তাই এখানে আমার চুলকানোটা ঠিক হবে। কারণ এই মন্দিরা ম্যাডামকে নিয়ে কিন্তু ভিডিও আমি একা করিনি, অনেক মানুষ করেছে, তাদেরকে নিয়ে এসে চুলকাও, কিন্তু না চুলকাচ্ছে না, আমাকে নিয়ে চুলকাচ্ছে। তো যাই হোক, ভালো হয়েছে, চুলকাক। ওর যদি চুলকালে শান্তি হয়, ওর যদি চুলকানে ব্যারাম হয়, ভাই তো না শত হলেও আমার খুব কাছে, খুব আপন আমার ভাই, তাই না ভাই? তো বলি তোমার একটা কথার, যেটা আমার খারাপ লেগেছে। ভালো যে তুমি তোমার দিক থেকে তোমার মতন করে বলেছ, আমি এবার আমার দিক থেকে বলি। তুমি বলেছো কি, যে গয়নাটা রেখে দিয়ে ও 10 বছর পরে যদি বিক্রি করে, তখন ওর 10 বছর বাদে ওর সোনার দামটা ও ঠিকঠাক পাবে। একদম, আজকে যদি আমি একটা গয়না কিনে রাখি সোনার, তাহলে 10 বছর বাদে যদি ওটা আমি বেচতে যাই, তাহলে অবশ্যই সেই সোনার দামটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে। এখানে আমি মন্দিরার মেয়ের অসুস্থতার কথা একদমই বলবো না, কারণ আমি নিজে একটা মা, সুতরাং ও যতটা সহজভাবে বলতে পেরেছে আমি হয়তো ততটা সহজভাবে বলতে পারছি না বা পারলাম না। আমি এমনি ধরলাম এমনি কেউ একটা, আমি কল্পনা করে নিলাম তার ঘরে একটা সন্তান আছে, সে সন্তানের অসুখের জন্য সোনা জমিয়ে রাখছে, কারণ সেটা তার যদি মেয়ের কখনো শরীর খারাপ করে, কখনো, কথাটা কিন্তু নোট করো, কখনো যদি শরীর খারাপ করে, তাহলে সে গয়নাটা বেচে তার ট্রিটমেন্ট করাবে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কখনো মানে কিন্তু সেটা 10 বছর উল্লেখ করা হয়নি। যদি বলা হতো এখানে যে হ্যাঁ 10 বছর বাদে যদি ওর অসুখ করে, তার জন্য আমি সোনা কিনে রেখেছি, আমি একদম তাকে সাপোর্ট করতাম। অসুখটা যদি 1 সপ্তাহ বাদে হয় তখন কি হবে? আজকে আমি আরেকজনের ভিডিও দেখছিলাম, আমার বোনের নামটা ঠিক মনে পড়ছে না, তা বোন বলেছে যে তুমি গয়নার পরিবর্তে বিস্কুট কিনে রাখতে পারতে। এই জায়গাটা কিন্তু অনেকখানি ঠিক বলেছে কথাটা, এটা কিন্তু ঠিক, এটা সত্যি সত্যি আমার মাথায় আসেনি, আসার কথাও না, কারণ আমি অত সোনা দানা নিয়ে তো সারাক্ষণ থাকি না। সুতরাং কয়েন বিস্কুট, হ্যাঁ সরি, কয়েন কিনে রাখতে বলেছে, বিস্কুট না সরি, তো কয়েন কিনে রাখতে বলেছে। তো কয়েন টয়েন এইসব সোনার আমি সত্যি এগুলো সম্বন্ধে আমি অতটাই জানিও না। তো এটা কিন্তু তবু আমি বলবো এটাও ভালো বলেছে, হ্যাঁ এটা রাখা যেত, কারণ ওইটা হয়তো জানি না বিক্রি করলে। কিন্তু তবু আমি আরেকটা কথা বলবো বোনকে, যে এটা আমি শুনেছি আরো 2-1 জন আলোচনা করেছে যে হ্যাঁ কয়েনটা নাকি যদি 22 ক্যারেটের হয় তাহলে নাকি ওখান থেকে কোন রকম খাত ফাত বাদ যায় না। আমার আমার মানে সোনা তো কেনা বা বেচার অভ্যাস নেই, এবার হয়তো সেটা অনেকে বলবে তুমি তাহলে না জেনে কথা বলতে আসছো কেন, তো আমার কোন কথাটা অযৌক্তিক বলে মনে হয়েছে, কোন কথাটা? তো রাহুল, অসুখটা যদি 10 বছর বাদে না হয়ে 10 দিন বাদে হয়, সে দায়িত্বটা কে নেবে, তুমি? কারণ গয়না বানালে যদি 22 ক্যারেটেরও হয়ে থাকে গয়নাটা, মজুরিটা তো সে বাদ দেবেই, সেটা আমি কেন বাদ যেতে দেব? এবার অসুখটা যখন যখন তখন, অসুখ তো বলে আসে না, বিপদ কখনো বলে আসে না, বিপদ আজও আসতে পারে, 1 ঘন্টা বাদেও আসতে পারে, 10 বছর বাদেও আসতে পারে। সুতরাং যেটা সম্বন্ধে আমি পুরোপুরি জানি না, সেটা সম্বন্ধে আমি কি করে ভবিষ্যতের জন্য আমি সোনা গচ্ছিত রাখছি? হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে গিয়ে তুমি সেই ক্ষেত্রে মেডিক্লেম করতেই পারতে, মেডিক্লেমের ক্ষেত্রে তো আমার মনে হয় পয়সাটা খুব একটা মার যায় না। তারপরে এখন স্বাস্থ্যসাথী কার্ড আছে আমাদের হাতে হাতে সবার, আছে তো, সেটাও নয়, আমি আবার বলি পোস্ট অফিসে টাকা রাখা যেত, যেত তো। এবার বলছো কি যে তুমি কিছুই নাকি জানে না, ও নাকি কিছুই জানে না, ওর নাকি, ও নাকি এত কিছু জানে না,
যে সঞ্চয় করতে জানে, যে সঞ্চয়ই হবে না সে কিন্তু সমস্ত কিছু জানবে। আমাদের বাড়ির পাশে আরেক বৌদি রয়েছে, যিনি কিন্তু বৌদি কিন্তু অনেক লেখাপড়া জানেন না, কিন্তু প্রচন্ড পরিমাণে সঞ্চয়ী। এবং সঞ্চয়ী হয়তো এই কারণেই, সঞ্চয়ী হওয়ার কারণেই, মানে যখনই কেউ ওনার সাথে গল্প গুজব করে, ওনার তার মধ্যে কিন্তু প্রসঙ্গক্রমে ওনার ওই জমানো সঞ্চয় করার ব্যাপারটা চলে আসে এবং সবাইকে উনি বলেন যে তুমি পোস্ট অফিসের, কারণ উনি খোঁজ রাখেন। আরেকটা কথা বলেছে রাহুল, সেটা হচ্ছে মন্দিরা একটু অবস্থানপন্ন ঘরের মেয়ে ছিল, যখন ও দেখলো যে ওর হাজবেন্ডের পক্ষে ওর এই মানে চাহিদাগুলো মেটানো সম্ভব নয়, তখন ওর খুব ইচ্ছা হলো সোনা গয়না পরার, তার জন্য ও সবকিছু বাদ দিয়ে ও সোনার গয়না বানিয়ে ফেললো। আমি যখন বিয়ে করি, আমার হাজবেন্ড বেকার ছিলেন এবং মন্দিরার বাবা তো তবু ওকে গয়না দিয়েছে এবং ও নিজেই বলেছে বাবা আমাকে প্রচুর গয়না দিয়েছে যেগুলো কিনা ব্যাংকের লকারে রয়েছে। একটা কথা বলি, ব্যাংকের লকারে কিন্তু একটা হার, একটা দুটো চুড়ি বা কানের দুল দু তিন জোড়া নিয়ে কেউ ব্যাংকের লকারে রাখে না। ব্যাংকের লকারে যে সোনা রাখে তার মোটামুটি সোনা থাকে, আমার যেটুকুনি ধারণা বেশ পরিমাণে তার সোনা থাকে বলেই কিন্তু সে ব্যাংকের লকারটা ব্যবহার করে। কেননা ব্যাংকের লকারে, আমি যেটুকুনি শুনেছি, ব্যাংকের লকারে সোনা রাখতে গেলে তার জন্য কিন্তু একটা ভাড়া দিতে লাগে, রেন্ট দিতে লাগে, একটা লকারটার একটা ভাড়া দিতে লাগে। তা যার প্রচুর পরিমাণে সোনা আছে সেই একমাত্র ব্যাংকের লকারে সোনা রাখবে? তো সুতরাং মন্দিরার তো সোনা আছে, তাহলে ওরা তো সোনার প্রতি লোভ হলো কেন? আমার বিয়ের পরে আমার বাড়ি থেকে আমাকে কোনো রকমই সোনা দেয়নি, কোনোই না, শুধু দুটো বোধহয় ব্রোঞ্জের চুড়ি দিয়েছিল। আর আমার হাজবেন্ড, আমি বিয়ের পর থেকে, সেই ঘটনা আলাদা, তবুও প্রসঙ্গক্রমে বলি, উনি প্রথম থেকেই অসুস্থ ছিলেন, বিয়ের পর থেকেই অসুস্থ ছিলেন। তোমরা হয়তো বলবে তাহলে তুমি অসুস্থ মানুষকে বিয়ে করলে কেন? সত্যি আমি জানতাম না যে উনি অসুস্থ, আর যদি আমি জানতামও, মানে ওনার সাথে আমার যেহেতু সম্পর্কটা প্রেমের বিয়ে, আমি যদি জানতামও তাহলেও হয়তো আমি বিয়ে করতাম। কারণ হ্যাঁ, সেটা তো স্বার্থপরতা, যদি আমি জানলাম অসুস্থতার পরে যে অসুস্থ, তারপরে তাকে আমি বিয়ে করবো না, সেটা একদমই অমানসিক কাজ, সেটা আমি করতাম না। কেননা যেরকমই হোক মানুষটা তো ভালো, সেটাই বড় কথা, সেটাই আমার কাছে অলংকার। মেয়েদের অলংকার কি, স্বামীর থেকে বড় অলংকার মেয়েদের কাছে আর কি আছে? কিন্তু তারপরেও কিন্তু রাহুল, আমার গয়নার নেশা হয়নি। এই যে দেখছো 50 টাকা, এই যে 100 টাকা, এগুলো পরেই কিন্তু আমি আমার বিয়ের পরে, এই 27-28 বছর আমি এভাবেই এগুলো পরেই চালিয়ে দিয়েছি, এগুলো পরেই আমি খুশি। সবাই কি সোনা পড়ে, নাকি সবার সোনা পড়ার সৌভাগ্য হয়? কটা মেয়ে বলতো যে সোনা পড়তে পারে বা সোনা পড়ার সৌভাগ্য হয়? কিন্তু চায় সবাই, প্রত্যেকে চায়। আর কিছু না হোক, গলায় একটা সোনার চেন থাকুক, হাতে একটু সোনার চুড়ি থাকুক, কানে একটুখানি সোনার দুল থাকুক, চায় সবাই। অন্তত আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষরা তো চাই। কিন্তু যদি না পাই, তাহলে কি আমি আমার ভবিষ্যৎটার, আমার মেয়ের ভবিষ্যৎ বা আমার স্বামীর ভবিষ্যৎ বা সবার ভবিষ্যতের দোহাই দিয়ে আমি সোনার গয়না বানিয়ে পড়বো দুটো পয়সা এলে, নাকি সেটা আমি সঞ্চয় করব ভবিষ্যতের জন্য? কোনটা? আমি গয়না কিনে বেচবই বা কেন? আমাদের ঘরে কিন্তু একটা কথা বলে যে সোনা বেচা মানে সেটা হচ্ছে লক্ষ্মীকে বিক্রি করে দেওয়া। সোনাটাকে নাকি মানুষ বিক্রি করে না। হ্যাঁ, আপদে বিপদে পড়লে তো সে অবশ্যই বিক্রি করবে, কিন্তু সেটা কখনোই বিক্রি করা উচিত নয়। সোনাটাকে আমি তখনই সেভাবে বানাবো যেটা আমার কখনো বেচতে না হয়। কেউ গয়না বানায় না বেচবো বলে, আমি জানি না কোন পাগলে সোনা বানায় যে এটা আমার মেয়ের অসুখের জন্য, এটা আমার মেয়ের পড়াশোনার জন্য, এটা আমার মেয়ের খাওয়া পড়ার জন্য সোনা। অদ্ভুত কিছু কিছু আহাম্মকের দল সেগুলোকে সুন্দর সাপোর্ট করে যাচ্ছে। কি হয়েছে বলেছে তো, সোনা সোনা কিনেছে তো কি হয়েছে, তোমার জ্বলন হচ্ছে, তোমার এই হচ্ছে, তোমার সেই হচ্ছে? না, কখনোই না। ও যদি শখ করে গয়না বানাতো দু চারটে পয়সা করে জমিয়ে, কারণ যে ভিউয়ার্সরা, আমি আবারও বলছি, যে ভিউয়ার্সরা তোমাকে দেখছে, তোমাকে এইখান থেকে এইখানে তুলেছে, তারা কখনোই তোমাকে হিংসা করতে পারে না, তারা তোমাকে ভালোবেসেই তুলেছে। আর কখন জানো তো গায়ে লাগে, কারণ খুব ভালোবাসার মানুষের একটা পরিবর্তন দেখলে বা খুব ভালোবাসার মানুষ যখন বিপথে যায় দেখলে, তখন কিন্তু মানুষ রেগে যায়, আর তুমি সেই জায়গাটাকে আঘাত করেছো, যার যেই ভিউয়ার্সটা আজকে 2 লক্ষ পরিবার তোমার, সেই পরিবারটাকে তুমি আহত করেছো। কেন? মিথ্যে কথা বলে। তারা তোমায় অপছন্দ করে না,
তোমারে বিহেভিয়ার, তোমারে মিথ্যে কথাগুলোকে অপছন্দ করছে। কারণ যেই মন্দিরাকে তারা ভালোবেসেছিল, যে মন্দিরাকে ভালোবেসে তারা এই জায়গাটায় এনেছিল এবং এই জায়গাটায় বসিয়েছিল, সেই জায়গা থেকে তুমি নিজেকে নিচে নামিয়ে ফেলছো। ভালো, তোমাকে আমরা সবাই বাসি, আজও বাসি, এখনো বলবো, নিজের স্বভাবটাকে পরিবর্তন করো। আর যারা এই যে ওর এই অন্যায়গুলোকে বা ওর এই ভুল ভাল কাজকর্মগুলোকে সাপোর্ট করছো, একটা কথা বলবো যে এইভাবে ওকে আরো অন্ধকারের দিকে ধাক্কা মেরে দিও না সরিয়ে। একটা কথা অবশ্যই আমি ভুল বলেছি, ভুল যেটা আমি বলেছি সেটা আমার এসে বলতে কোনো রকম দ্বিধা নেই, আমি বলতে পারি। একটা কথা আমি ভুল বলেছি, যেটা আমি বলেছিলাম জমি কেনার কথা, এখানে রাহুল ঠিক বলেছে যে জমি কিনতে গেলে অবশ্যই অনেকগুলো পয়সার দরকার। ভুল রাহুলও বলেছে এই কথার মধ্যে, আমি সেটা বলছি, আগে নিজের ভুলটা স্বীকার করে নিই। জমি কিনতে গেলে অনেকগুলো টাকারই দরকার। হ্যাঁ, একটা জমি কিনতে, আমি জানি না আমাদের এখানকার যা ভ্যালুয়েশন সেখানে, আমি বলছি, আমি পরে জিজ্ঞেস করলাম, আমাদের এখানকার যা ভ্যালুয়েশন সেখানে নাকি এখন জমির দাম প্রায় 5-6 লাখ টাকা, বেশিও হতে পারে। সুতরাং ওদের ওখানে কম হলে 3-4 লাখ টাকা, বেশি হলে 7-8 লাখ টাকা, সেইটুকুনি টাকা হয়তো মন্দিরের কাছে নেই। আর জমি কেনা সেক্ষেত্রে অসুবিধাই আছে, অতগুলো টাকা হয়তো দিয়ে জমি কিনে রাখাটা অসুবিধা ছিল, এইখানটা আমি সরি, এটা আমার বলাটা উচিত হয়নি। আর যেটা রাহুল ভুল বলেছে সেটা হচ্ছে কাগজপত্র, হেন তেন রাহুল বলেছেন, অন্য কেউ বলেছে আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক, যে বলেছে যে জমি কিনতে গেলে অনেক কাগজপত্র দরকার হয়, সেই জন্য জমি কিনেনি। তাহলে পৃথিবীতে কেউ জমি কিনতো না, কাগজপত্রের ভয়ে জমি কেনে না টাকা থাকা সত্ত্বেও, এটা কিন্তু খুব বোকামির কথা হয়ে গেল, একদমই না। কারণ কাগজ যদি তোমার কাছে থাকে, তুমি কিন্তু সেই জমি মানে মর্গেজ, এমনকি ব্যাংকের থেকেও তুমি লোন নিতে পারবে, তোমার কেনার দরকার নেই। আর বেচলে তো সেটা পরের কথা, কারণ জমি সোনা এগুলো কেউই মানে বিক্রি করার জন্য কেনে না। আমার মনে হয় সে সম্পত্তি কেউই বেচতে চায় না। একবার যদি কেউ সম্পত্তি করে ফেলে, একটা মেয়ে যদি একটা সোনার জিনিস বানিয়ে ফেলে শখ করে, গয়না, সে কখনো বেচতে চায়? কখনোই বেচতে চায় না। তো আরেকজন আরেকটা খুব মজার কমেন্ট করেছে, পড়েছে, এটা আমার লাস্ট কথা আর কি। তো তিনি লিখেছেন যে মন্দিরা আর আমি, আমরা দুজনে নাকি এটা নাকি ইচ্ছে করে নাটক করছি, মানে আমি মন্দিরাকে বলবো, মন্দিরা একটা ভুলভাল বলবে, সেটার আমি খুদ ধরবো, এরম ভাবে মন্দিরাও কেউ লোকে দেখবে, মন্দিরাও একটু মানে মন্দিরা তো অবশ্যই একটা বড় ইউটিউবার, মন্দিরা আরো উঁচুতে উঠে যাবে, আর আমি তো ভাইরাল হবই আর কি। তা মানে আপনার বুদ্ধি শুদ্ধিকে তারিফ না করে তো পারা যায় না, মানে সাংঘাতিক বুদ্ধি তো আপনার। আপনি তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোকেদের মতন কথা বলছেন, তারা বোধ হয় এত সুন্দর করে আপনার মতন ভাবতে পারবে না। জিও কোথায় শেখেন এগুলো? তো এবার আপনার প্রশ্নের উত্তরটা দিই, আমি কিন্তু একটা কথা প্রথম থেকে বলে এসেছি, মন্দিরা আমার শত্রু নয়, এখনো বলছি আবারও বলবো, আমি যে মন্দিরাকে নিয়ে ভিডিও করেছি যতগুলো, নেগেটিভই বলা চলে, আমি নেগেটিভ ভিডিও করে তেল মেরে পজিটিভ সেটাকে বলবো না, নেগেটিভই বলবো। তো সেইখানে আমার 90% পজিটিভ কমেন্ট এসছে, 10% নেগেটিভ কমেন্ট এসছে, এটা আসবেই, এটা আসাটা স্বাভাবিক। আমি কি বলেছি, সন্দীপ মহেশ্বরী যদি ডিসলাইক করতে পারে, বাজে কমেন্ট করতে পারে, দিয়ানাগের যদি পড়তে পারে, কে আমি? তো যাই হোক, তো সেখানে আমি বলতেই পারি না না, মন্দিরাকে আমি পছন্দ করি না, একদমই না। আমি প্রত্যেকটা মানুষকে পছন্দ করি, প্রত্যেকটা মানুষ ভালো, হয়তো তার বিচার বিবেচনা বা তার ঠিক মতন গাইডেন্স হয় না, বা সে সবাই তো সমানভাবে ভাবতে পারে না, তাই জন্য কেউ কেউ হয়তো খারাপ কিছু করে ফেলে। তার মানে এই নয় খারাপ কিছু করে ফেলেছে বলে সেই মানুষটা খারাপ, সেই মানুষটার হয়তো এমন কিছু গুণ আছে, এমন কিছু করতে পারে যেটা হয়তো অনেক ভালো ভালো আচ্ছা আচ্ছা মানুষের করার ক্ষমতা নেই। তো বলি একটা কথা, যেটা ফার্স্ট আমি মন্দিরাকে নিয়ে ভিডিও বানালাম, তো তাতে করে কিন্তু লাস্টে একজনের কমেন্টটা আমার খুব খারাপ লেগেছিল, আমি কিন্তু সেটার প্রতিবাদও করেছি। যখন মিতাদি না রীতাদি যখন মানে একটা ভিডিও বানালো আমাকে নিয়ে, মন্দিরা সেখানে গিয়ে কমেন্ট করলো যে ওনার তো ভিউজ হয় না, তাই জন্য উনি আমাদেরকে ধরেছেন। একটা জিনিস আমার ভালো লাগলো যে মন্দিরাও আমাকে ফলো করে, না হলে মন্দিরা কি করে জানলো যে আমার ভিউ হয় না? মন্দিরা তারপরে তুমিও দেখো আমার ভিডিও, যাক, মানে একটা মনে জোর পেলাম যে না, বড় বড় ইউটিউবাররাও তাহলে কাকুলি রন্ধনমহল দেখে। তো যাই হোক, পরের কথায় যাই, মন্দিরা কিন্তু সেখানে একবারও একটা
থ্যাংক ইউ দিল না আমাকে, যে কাকুলিদি ঠিকই তুমি তো এটা ঠিকই বলেছো, আমার মেয়েকে নিয়ে এরকম বলেছে তার জন্য কাকুলিদি এরকম বলেছে, একটা থ্যাংক ইউ তো বলতে পারতে। আমার এই কপালটাকে কিন্তু তুমি কেড়ে নিতে পারবে না মন্দিরা, আমার যদি উপরে যাওয়ার হয় তুমি আমাকে আটকাতে পারবে না, আর আমার যদি উপরে না যাওয়ার হয় তুমি আমাকে হাজার প্রমোট করলেও আমার ভিউজ ওই 700-800-1000-1200-তেই থাকবে, তার বেশি হবে না। বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলতে চাইছি, বুদ্ধিমান তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তো যেটা বলছি সেটা হচ্ছে, আবার আসি আপনার প্রসঙ্গে, মানে আপনি পলিটিক্যাল দাদার প্রসঙ্গে, সেটা হচ্ছে মন্দিরা আমার শত্রু নয়, আমি প্রথমেও বলেছি এখনো বলছি আগামী দিনেও বলবো। তা মন্দিরা যদি এবার কোনোদিনও আমাকে নিমন্ত্রণ করে, বাই চান্স করে ফেলল, আমার হাজবেন্ড অসুস্থ, হয়তো সত্যি সত্যি আমি মন্দিরের বাড়ি যেতে পারবো না, কিন্তু আমি কিন্তু মন্দিরাকে বলবো যে তুমি আমার বাড়ি চলে আসো, সোমনাথ ভাইকে নিয়ে তুমি তোমার ছোট্ট মিষ্টি মেয়েটাকে নিয়ে তুমি আমার বাড়ি চলে আসো, এবং আমার আন্তরিকতার সাহায্যে আমি যেটুকুখানি ওর মানে একটা অতিথি আমার বাড়ি এলে তার আতিথেয়তা করা উচিত আমি 100 বার করব। আমি ফালতু কথা বলি না, আমি জানি মন্দিরা আমার বাড়িতে কোনোদিনই আসবে না, তবু আমি বলছি, আমি বলতে পারতাম না না আমি মন্দিরার বাড়ি যাবো না, মন্দিরার আমার বাড়ি এসে দরকার নেই, না আমি তো বলেই দিচ্ছি আমার পক্ষে যাওয়া সম্ভব না, মন্দিরার ডাকলেও আমি যেতে পারবো না, কিন্তু আমার বাড়িতে অলওয়েজ ওয়েলকাম, আমি তো সবাইকেই বলি, বলি না যেও যেও আমাকে বলো যে দিদি তোমার লুচি ভালো হচ্ছে, তোমার এই রান্নাটা ভালো হচ্ছে, বলে চলে আসো খেয়ে যাও কি আছে। তো সেইখানে যদি মন্দিরা সেইটা করে তাহলে অবশ্যই আমি একটা বড় দিদি হিসাবে যেটুখানি আমার মনে হবে ওকে শুধরে দেওয়ার দরকার আমি অবশ্যই শুধরে দেবো। বলতে পারে এখানেও অনেকে প্রশ্ন তুলতে পারে, তুমি যখন এত কিছু জানো তাহলে তুমি এখানে পড়ে আছো কেন, মন্দিরের জায়গাটা দেখেছো আর তোমার নিজের জায়গাটা দেখো, এইখানে একটা আমাদের কপাল বলে জিনিস আছে, সেটা যদিও শেষ কথা নয় কিছু চেষ্টাও থাকতে হবে, অবশ্যই ও ভালো কাজ করেছে, আমি এখনো বলছি অবশ্যই ট্যালেন্ট ছিল, না হলে অতজন আমি গতকালই শুনলাম 2 মিলিয়নের উপরে ওর ফলোয়ার্স ছিল টিকটকে, মুখের কথা নয়, যথেষ্ট ভালো কাজ করেছে, অত বড় একটা ফলোয়ার্স তৈরি করেছে, যথেষ্ট হেরেছে টিকটকে, যার জন্য আজকে এসে এখানে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওকে বেশি খাটতে হয়নি, মানে আমাদের যেরকম খাটতে হয়েছে ওকে ততটা খাটাখাটনি করতে হয়নি। গলার হাটটা কেমন দেখো বলো কিন্তু, হ্যাঁ কেমন লাগছে। তো যাই হোক, সেই খাটনিটা ওকে খাটতে হয়নি, কারণ ও খাটনিটা আগেই খেটে ফেলেছে, যেরকম আমরা যারা আর কি প্রথমেই টিকটকে যারা কাজ করেছে তাদেরকে যেরকম খাটতে হয়নি ওকেও সেরকমভাবে খাটতে হয়নি, সেই তালিকা অনেক আছে, আমি হয়তো নাম বলতে পারবো না, প্রীতিও আছে আমাদের, তারপরে নিশ্চয়ই ওর মধ্যে কিছু তো ট্যালেন্ট ছিল যে লোকে ওকে ভালোবেসেছে, আজও বাসে, আজও কি মানুষ ওর ভিডিও দেখছে না, এত কিছু তো হচ্ছে ওকে নিয়ে, দেখছে তো মানুষ ভিডিও ওর, তার মানে তো ওর মধ্যে অবশ্যই আছে কিছু, তার জন্যই আজকে উঁচুতে উঠেছে, যার যেরকম ট্যালেন্ট যার যেরকম ক্ষমতা আর যার এই জায়গাটা একদম সলিড, সে তো গুরু ওপরে উঠবেই, আর আমরাও চেষ্টা করছি ফেলে দিয়ে, মানে একদম আন্ডার এস্টিমেট করো না, কোনদিন ওপরে উঠে যাবো কে বলতে পারে, না উঠতে পারে টেনশন নেওয়ার কিছু নেই, উঠে গেলে তো অবশ্যই আমার জন্য ভালো, তোমার জন্য কতটা ভালো আমি পলিটিক্যাল দাদাকে বলছি, আপনার জন্য কতটা ভালো আমি বলতে পারবো না, আমার জন্য তো ভীষণ ভালো, আর যারা আমাকে ভালোবাসে যারা আমাকে নিত্যদিন এত 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 আশীর্বাদ করছে, তুমি বড় হবে, কালকে আবার আরেকজন আরেকটা সাংঘাতিক কথা বলেছিল, কাল না পরশু আমি পিনও করেছি তার কমেন্ট, আমাকে বলেছে আমি নাকি ইন্ডিয়ার নাম্বার 1 ইউটিউবার হবে, আমি কতক্ষণ না ওপরের দিকে তাকিয়ে বসেছিলাম ভগবানকে দেখছিলাম যে সত্যি ভগবানের যদি এসময় আমি দেখা পেয়ে যাই, ওই কমেন্টটা আমার কাছে ভগবানের দেখা পাওয়ার থেকে কিছু অংশে কম ছিল না, তোমাকে অনেক 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 ধন্যবাদ, আর যদি সেদিনটা কোনোদিনও আসে আমি সেই দিনকে তোমাকে কিন্তু আমার বাড়িতে ডাকবো, তোমাকে কিন্তু সেদিন আসতেই হবে। তো আমার ভাইটার নামটা আমি নিলাম না কেন, এবার বলি আমার ভাই আমারটা নিয়ে ভিডিও বানাতে পারে, আমার ভাই কিন্তু আবার সব নিয়ে ভিডিও বানিয়ে ফেলে, হ্যাঁ তো আমার ভাইটা নিয়ে ভিডিও বানাতে পারে যে কাকুলিদি আমার নামটা কেন নিল না, বা তোমরা এখানে অনেকে বলতে পারো যে নামটা কে তোমার ভাইটা কে, তা আমার ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, নামটা আমি বলবো না, কারণ ভাই একটা কথাই বলেছে যে যার চাল চুলো নেই সে আবার অন্যকে কি কিছু করবে, তা আমার ভাই আমার তো চাল চুলো নেই, আমি খুব ছোট ইউটিউবার, তুমি নিজেই বলেছো যে আমার চাল চুলো নেই, সুতরাং যার চাল চুলো নেই সে তার ছাতায় আর কাকে ডাকবে। মন্দিরার নামটা কেন বলছি, কারণ মন্দিরার চাল চুলো আছে, হয়তো আমি একটুখানি ধরে কয়ে ওর ছাতার তলায় থাকতেও পারি, কিন্তু না তোমার চাল চুলো আছে না আমার চাল চুলো আছে, আমাদের দুজনেরই চাল চুলো নেই, তাই জন্য আমি আর তোমার নামটা নিলাম না,
আর তোমাকে একটা কথা বলবো ভাই, যখন কাকুলিদির চাল চুলোই নেই, কাকুলিদির নিজেরই কিছু করার ক্ষমতা নেই, তো তার নাম নিয়ে তুমি বাকি করবে, তাহলে আমার তুমি ভিডিও বানাও, তোমার ফোন, তুমি নেট খরচা করছো, তুমি পরিশ্রম করছো, তুমি 100টা 1000টা ভিডিও বানাও, কিন্তু আমাকে নিয়ে বা আমার ট্যাগটা ব্যবহার করে ভিডিও নাইবা বানালে, এই গরিব দিদিটাকে নাইবা টানা হেঁচড়া করলে, তাই না? শোনা ভাই, আমার ভাইটা কিন্তু বড্ড ভালো, মানে এত ভালোবাসি না ভাইকে আমি, মানে কি বলবো। তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর বারে বারে ফিরে আসবো, তোমরা যতবার এতটা ভালোবাসা দেবে ততবার এভাবেই তোমরা আমাকে ফিরে পাবে। আবার একটা কথা বলছি, বন্ধ যদি তোমরা না করো আমিও বন্ধ করব না। টাটা।